সালাম আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। দর্শক, মার্কিন যুক্তরাষ্ট্রে আগামী 5ই নভেম্বর হতে যাচ্ছে আপনার জাতীয় নির্বাচন। তো সেই নির্বাচনের ঠিক আগ মুহূর্তে হঠাৎ করেই এই নির্বাচনের একদম শেষ প্রান্তে এসে মার্কিনীদের যে জনমত বা জরিপ, সেইখানে ডোনাল্ড ট্রাম্পের পাল্লাটা আস্তে আস্তে ভারী হচ্ছে, আর অপরদিকে কমলা হ্যারিস তিনার পাল্লাটা আস্তে আস্তে একটু কমে যাচ্ছে, অগ্রিম ভোটে কিছু হয়ে গেছে। তো এর মাঝখানে বাংলাদেশ নিয়ে একটা কনসার্নেবল একটা বক্তব্য দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে এই বক্তব্যটার মধ্যে অনেক কিছু কানেক্টেড। আবার কেউ কেউ বলছেন যে পশ্চিমারা নির্বাচনের সময় অনেক কথাই বলে, কিন্তু নির্বাচন শেষে তারা তাদের পররাষ্ট্রনীতিতে পরিবর্তন আনে না। কিন্তু যদি ডোনাল্ড ট্রাম্প, যে পাগলা টাইপের ক্যারেক্টার, যদি সে ঠিকই এমন বক্তব্য যেটা দিছে সেটার ফোকাস করে, তাহলে আমাদের অন্তর্বর্তী ইউনুস সরকারের জন্য বড় ধরনের একটা পশ্চিমা চাপ আসতে যাচ্ছে। কারণ ট্রাম্প বলছে বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান এবং অন্যান্য সংখ্যালঘুদের উপর হামলার তীব্র নিন্দা জানায়। এখন ট্রাম্পের কাছে এই যে তথ্যগুলো যাচ্ছে, যেহেতু বাংলাদেশ আমার দেশ, এখানে হিন্দু, খ্রিস্টান এবং অন্যান্য সংখ্যালঘুদের ইস্যুটা তার কাছে আসলে কিভাবে ডেসক্রাইব করা হয়েছে? এখানে আমাদের বাংলাদেশে গত 5ই আগস্টের পর যতগুলো ঘটনা ঘটেছে, সেখানে কিন্তু পলিটিক্যাল মুভমেন্ট, পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে ধর্ম এখানে ইস্যু ছিল না। আওয়ামী লীগ করছে, কেউ হিন্দু, তার ভাই বাড়িঘর অনেক জায়গায় পোড়াই দিছে, পিটাইছে, মারছে, ব্যবসা বাণিজ্য লুট হচ্ছে। আওয়ামী লীগ করছে মুসলিম, সেম এখানে আওয়ামী লীগ ট্যাগটা ইস্যু করা হচ্ছে। আর বাহিরে আমার মনে হয় না যে ওই রকমের বড় কোনো ঘটনা বাংলাদেশে ঘটেছে, কিন্তু ট্রাম্পের কাছে এই তথ্য গিয়েছে। কে দিয়েছে? 100% মোদি বা ভারত। এখানে দেখেন বক্তব্যটা অনেক কঠিন। ট্রাম্প বলছে যে বর্তমানে বাংলাদেশ পুরোপুরি বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে রয়েছে। একটা টুইট পোস্টে ট্রাম্প বলছেন, আমি বাংলাদেশের হিন্দু, খ্রিশ্চান এবং অন্যান্য সংখ্যালঘুদের উপর বর্বরোচিত সহিংসতার তীব্র নিন্দা জানাচ্ছি। দেশটিতে দলবদ্ধভাবে তাদের উপর হামলা এবং লুটপাট চালানো হচ্ছে। তো এই মুহূর্তে এই কর্মকাণ্ডগুলোর দায়ভার সোজা হিসাব সরকারের উপরে চলে আসতেছে, অথবা আওয়ামী লীগ, জাতীয় পার্টি ছাড়া যারা আছে সবার উপরেই এটা যাচ্ছে। বাংলাদেশ এখন পুরোপুরিভাবে একটি বিশৃঙ্খল অবস্থার মধ্যে রয়েছে, তার সময়ে এমনটা হয়নি। উল্লেখ করে ট্রাম্প বলছেন, কমলা এবং জো বাইডেন বিশ্বজুড়ে এবং আমেরিকায় হিন্দুদের উপেক্ষা করে আসছে। আর তার বক্তব্য যে আমরা আপনাদের স্বাধীনতার জন্য লড়াই করব, আমরা প্রশাসনের সময় আমরা ভারত ও আমার ভালো বন্ধু প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে আমাদের বৃহত্তর অংশীদারত্ব আরও জোরদার করব। এর মাঝখানে শেখ হাসিনার সর্বশেষ একটা ফোন আলাপ ছিল ট্রাম্পের পক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী যেই আওয়ামী লীগের নেতাকর্মীরা আছেন তাদেরকে কিন্তু কাজ করার নির্দেশ দিয়েছেন। কারণ সমীকরণ বলছে ডোনাল্ড ট্রাম্প আমাদের এই এশিয়া প্যাসিফিক অঞ্চলগুলোতে যাদের সাথে ভালো সম্পর্ক, প্রকাশ্যে অথবা হিডেন, তার মধ্যে বাংলাদেশে শেখ হাসিনার সাথে তার ভালো সম্পর্ক। আর এটার একটা রিজন হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গেল কয়েকদিন আগেও নরেন্দ্র মোদীকে নিয়ে ডোনাল্ড ট্রাম্প একটা লাইভ প্রোগ্রামে বলছিল, নরেন্দ্র মোদী খুব ভালো একজন মানুষ, একজন ভালো বাবা। দেখেন কোন লেভেলে নিয়ে মোদীরে ট্রাম্প সম্মান করে। আবার মোদীও একসময় গিয়া ট্রাম্পের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়া ভারতীয় মানুষদের কাছে ভোট চেয়েছিলেন, এটা নিয়ে নানান ঘটনা ঘটনা হয়েছে। তো বুঝতেই পারছেন যে এই মুহূর্তে কেউ কেউ বলছেন যে এবারের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পই জয়ী হবে। আমেরিকার ইতিহাস একটু ডিফারেন্ট হবে যদি কমলা হ্যারিস জিতে যায়, কারণ এই সর্বশেষ পর্যায়ে এসে গেল এক সপ্তাহে জরিপের ফলাফলে প্রায় 5% পার্থক্যটা ট্রাম্পের পাল্লাতে চলে আসছে, কমলা হ্যারিসের অবস্থানটা হালকা হচ্ছে। সামহাও যদি এটা ধরেন ট্রাম্প জয়ী হয়, তাহলে ইউনুস সরকারের বা ডক্টর ইউনুসের পার্সোনালি যে বন্ধুত্ব, সেটা হচ্ছে বিল ক্লিনটন, তারপর হচ্ছে তার স্ত্রী, গেল কয়েকদিন আগে যে প্রোগ্রামে তিনি দাওয়াত নিয়েছিলেন, পাশাপাশি হচ্ছে ধরেন বাইডেন প্রশাসন বা বাইডেনের সাথে তার ভালো সম্পর্ক। ট্রাম্পের সাথে খুব বেশি ভালো সম্পর্ক আছে কিনা আমি জানি না। এখন হইতে পারে যে ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের আগে তার আমেরিকাতে বসবাসকারী হিন্দুদের কনসার্ন আকর্ষণ করার জন্যই এই ধরনের চটকদার বক্তব্য দিয়েছেন। আবার হতে পারে যে প্রকৃতপক্ষেই তার ভিতরে এরকম চিন্তা আছে, মোদি হয়তো ফোন টোন দিয়ে অনেক কথাবার্তা বলতেছে, তো একটা বিশাল চাপ আসতে যাচ্ছে যদি ডোনাল্ড ট্রাম্প পাস করে। আর যদি পররাষ্ট্রনীতি তারা পরিবর্তন না করে, তবে আমেরিকার পররাষ্ট্রনীতি অলওয়েজ ভারত ঘেঁষা। এখন এই 5 তারিখের নির্বাচনের পরে আসলে আমেরিকার অবস্থান কী হয়, তবে আমেরিকারে হালকা নেওয়ার কিছুই নেই,
কিন্তু ট্রাম্প যে বক্তব্যগুলো দিয়েছে সেই বক্তব্যগুলোর মধ্যে যথেষ্ট ভুলভ্রান্তি আছে। ভারত যেমনে বুঝাইছে হয়তো বা এমনি বক্তব্যটা দিছে। আমাদের বাংলাদেশে অলওয়েজ এটা হয়, ক্ষমতার পালাবদলের পরে আপনি আওয়ামী লীগ না বিএনপি না জামাত এটা দেখা হয়। আওয়ামী লীগের সময় মুসলিমরা তো সবসময় সিনে যাইতে হচ্ছে, যদি আমরা পলিটিক্যালি পরিচয়টা বাদ দিয়ে ফেলি, বড় বড় দাড়ি টুপি জামাতেরই ছিল, হুজুর দেখলে ধরা হয়েছে, হয়েছে না? তো সেটা হচ্ছে কি পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে। এখন যেটা হচ্ছে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী যারা হিন্দু ধর্মাবলম্বী আছেন, খ্রিশ্চান আছেন, এদেশে সবাই তো রাজনীতি করে, তারা অনেকে বিভিন্ন ধরনের মব জাস্টিসের শিকার হয়েছেন, এটা বাস্তবতা। কিন্তু শুধুমাত্র হিন্দু হওয়ার কারণে, খ্রিস্টান হওয়ার কারণে তার বাড়িঘর জ্বালাই দিছে ভাই, এরকম তো হয় নাই। আর দুর্গাপূজা সহ বিভিন্ন জায়গায় টুকিটাকি ঘটনা, এটা তো আর এর আগেও হয়েছে। অন্তত বাংলাদেশ নিয়ে এ ধরনের মিথ্যা প্রোপাগান্ডা প্রচার করা ট্রাম্পের কাছে সেটা ঠিক না। আমার মনে হয় আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এটা নিয়ে একটা বার্তা দেওয়া দরকার। দেখা যাক কী হয়।